মানুষ বেশি দিন এগুলো সহ্য করবে না। সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন তৈরি হয়েছে, একটা জোয়ারা লড়াই করছে দিল্লির উপকণ্ঠে, তারা চারদিকে নেমে পড়েছে। এদিকে সিআই টুর যারা মানুষ আছেন, যারা শ্রমিক স্বার্থে কাজকর্মগুলো করেন, এই আইসিডিএস থেকে আরম্ভ করে শিশু শিক্ষা থেকে আরম্ভ করে যেখানে কাজ করেন সেই সমস্ত মানুষদের যাতে চাকুরির নিরাপত্তা থাকে, তাদের চাকুরির পর একটা তাদের কোনো ব্যবস্থা হয়, একটা স্থায়ী ব্যবস্থা হয়, একটা মিনিমাম পেনশন তাদের হাতে তুলে দিতে হবে চাকরির শেষে, অথবা একটা অ্যামাউন্ট, একটা টাকার অ্যামাউন্ট তাদের হাতে তুলে দিতে হবে, যে টাকা নিয়ে তারা একটা ক্ষুদ্র কুটির শিল্পের মতো একটা কোনো শিল্প নিয়ে তারা বাঁচতে পারবে, সেই সমস্ত ব্যবস্থা করার জন্য লড়াই সিআইটু করে চলেছে। শ্রমিক স্বার্থ বিরোধী যে সমস্ত নিয়মগুলো চালু করছে কেন্দ্রীয় সরকার, তার অন্যতম কারণ হচ্ছে আগে ছিল 8 ঘন্টার লড়াই, এই দিবসটাই হচ্ছে 8 ঘন্টা লড়াইয়ের আন্দোলনের ফসল হচ্ছে মে দিবস, এবং সে মে দিবসের পর অর্জিত অধিকার ছিল। আর আজকের সরকারটা, কেন্দ্রীয় সরকারটা বিভিন্ন রকম আইন প্রণয়ন করছে মালিকের স্বার্থে, কর্পোরেটদের স্বার্থে, এবং সেই স্বার্থের ফলে আজকে শ্রমিকরা যখন কি কর্মসূচি চলছে আপনাদের? সারা ভারত খেতমজুর ইউনিয়নের সারা রাজ্য জুড়েই আজকে গ্রাম পঞ্চায়েতে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের প্রধান দাবি 100 দিনের কাজের বকেয়া মজুরি, যা 1.5 বছর ধরে পাচ্ছে না, 100 দিনের কাজকে চালু করা গরিব মানুষের স্বার্থে, যেসব ভুয়ো মাস্টারন দিয়ে চুরি হয়েছে সেগুলো তদন্ত করে যাতে শাস্তি দেওয়া হয় চোরদের, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আজকে যে প্রাইম মিনিস্টার আবাস যোজনার নামে যে ঘর দেওয়ার কথা ছিল, বারে বারে সেই তালিকা রিভাইজ করেও দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ব্যাপক গরিব মানুষ যেমন বাকি আছে, পাশাপাশি অনেক বড় লোকের ঘর স্যাংশন হয়ে আছে এবং টাকা ছাড়া ঘর পাওয়া যায় না, এটাই যে সাধারণ নীতি এখানে নিয়ম, তার বিরুদ্ধেই আজকে সাধারণ গরিব মানুষ এই আজকের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই হচ্ছে প্রধান দাবিকে নিয়েই সারা রাজ্য জুড়েই চলছে আমাদের বাঙ্গুড়া অঞ্চলও আমরা এই আন্দোলন কর্মসূচির সাথে যুক্ত হয়েছি। আপনার নাম কি পদে রয়েছে? আমার নাম কালীপদ মাহাতো, আমি ঝাড়গ্রাম সারা ভারত খেতমজুর ইউনিয়নের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি। আজকে আপনাদের মূলত কি কর্মসূচি, কি দাবিতে এবং কাদের উদ্যোগে হলো? আমাদের সারা ভারত খেতমজুর ইউনিয়নের বাঁধগড়া অঞ্চল কমিটির ডাকে আমাদের এই বাইসন চকে আজকে ধর্ণা অবস্থান কর্মসূচি হলো এবং সেই কর্মসূচি চলছে আজকে বিকেল থেকে, বিকেল 5টা থেকে সেই ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে এবং সেই ধর্ণা অবস্থান কর্মসূচি তৃণমূলের যে ব্যাপক দুর্নীতি, যে 100 দিনের কাজের যে ব্যাপক দুর্নীতি, যেভাবে 100 দিনের কাজ নিয়ে তারা টাকা নয়ছয় করছে, সাধারণ গরিব মানুষ সেই 100 দিনের কাজ পাচ্ছে না, হাউস ফর অল যে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি গরিব মানুষের পাওয়ার কথা, অথচ বাঁধগড়া অঞ্চলে দেখা যাচ্ছে যারা তৃণমূলের নেতারা রয়েছে সেই তারাই এই অঞ্চলে পাচ্ছে, অথচ গরিব সাধারণ মানুষরা এখানে পাচ্ছে না। এখানকার যে ব্যাপকভাবে বাঁধগড়া অঞ্চলের রাস্তাঘাট, রাস্তাঘাটের যে অবস্থা, সেই রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা, সেই বেহাল দশার বিহাল দশাকে যাতে সঠিকভাবে হয়, এই যে পঞ্চায়েত চলছে, এখানকার যে অঞ্চল চলছে, সেই অঞ্চলে যে ব্যাপক দুর্নীতি এবং এই দুর্নীতি বাইজের বিরুদ্ধে আমাদের এই বাঁধগড়া অঞ্চল এলাকার সমস্ত স্তরের মানুষজন আজকে সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে এবং এই সারা ভারত খেতমজুর ইউনিয়নের যে অবস্থান কর্মসূচি তাতে এলাকার মানুষ সামিল হয়েছেন এবং এই অবস্থান বিক্ষোভে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ঝাড়গ্রাম জেলা সারা ভারত খেতমজুর ইউনিয়নের সভাপতি কমরেড কালীপদ মাহাতো আছেন। কালীদাসে আমি